ভারতীয় চলচ্চিত্রের অতি পরিচিত ও জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন মুনমুন সেন। তাঁর একটি বড় পরিচয় হল তিনি মহানায়িকা সুচিত্রা সেনের আদরের কন্যা। তিনি বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মারাঠি ইত্যাদি ছবিতে অভিনয় করেছিলেন। একটা সময় বলিউডে অভিনয় করার দরুন দারুণ জনপ্রিয়তা পান মুনমুন সেন। আজ এই ভিডিওতে আমরা অভিনেত্রী মুনমুন সেনের জীবনের কথা আপনাদের জানাব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 1958 সালের 28 মার্চ পশ্চিমবঙ্গের কলকাতায় বাবা দিবানাথ সেন ও মা সুচিত্রা সেনের কোল আলো করে জন্ম নেন শ্রীমতী সেন বা মুনমুন সেন। মুনমুন সেনের বাবা দিবানাথ সেন ছিলেন বাংলার বিখ্যাত ব্যক্তিত্ব আদিনাথ সেনের পুত্র। মা সুচিত্রা সেন চাইতেন না মেয়ে অভিনয় করুক, তাই মেয়েকে ইংল্যান্ডে পাঠিয়ে দেন লেখাপড়ার জন্য। কিন্তু কিছুদিনের মধ্যে ফিরে আসেন মুনমুন। এরপর কলকাতার লরেটো কলেজ থেকে স্নাতক এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মুনমুন সেন। যখন তিনি খুব ছোট ছিলেন, ভারতের অন্যতম বিখ্যাত চিত্রশিল্পী যামিনী রায়ের কাছে অঙ্কন শিখেছিলেন। ছবি আঁকতে এবং দুষ্প্রাপ্য জিনিস সংগ্রহ করতে ভালোবাসতেন মুনমুন দেবী। তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন। এমনকি তিনি একটি সন্তানের দত্তক গ্রহণ করেন এবং তাঁকে বিয়ের আগে পর্যন্ত লালন পালন করেন। মুনমুন সেন একাধিক প্রণয় সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন বলে শোনা যায়। কেমব্রিজে পড়াকালীন পাকিস্তানি ক্রিকেটার ইমরান খানের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন মুনমুন সেন, যদিও উভয়েই প্রকাশ্যে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। এছাড়াও জ্যাকি শ্রফ, ভিক্টর ব্যানার্জি প্রমুখ দিকপালদের সাথেও প্রণয়ের সম্পর্কে জড়িয়েছিলেন মুনমুন সেন। তিনি 1978 সালে বিবাহ করেন ত্রিপুরার রাজপরিবারের উত্তরাধিকারী ভারতদেব ভার্মাকে। তাঁদের দুই কন্যা রাইমা ও রিয়াও অভিনয়ের সাথে যুক্ত। বিবাহের পর মুনমুন তাঁর অভিনয় জীবন শুরু করেন। হিন্দি সিনেমা আনন্দ বাহার দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন মুনমুন দেবী। রহস্য রোমাঞ্চ 100 ডেজ সিনেমাতেও মাধুরী দেবীর সঙ্গে তাঁকে অভিনয় করতে দেখা যায়। রাজবধূ, ব্যবধান, অমরকণ্টক, পূজারিণী, কোরাস, মহাব্বাত কি কাসাম, মজনু, নীল নির্জনের মতো জনপ্রিয় সিনেমা তিনি আমাদের উপহার দিয়েছেন। বাংলা সিনেমায় তিনিই প্রথম অভিনেত্রী যিনি বিতর্কিত চরিত্রে অভিনয়ের মাধ্যমে তাঁর সাহসিকতার পরিচয় দেন। যদিও তিনি মা সুচিত্রা সেনের মতন বিখ্যাত হতে পারেননি, একটি তেলেগু ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য নন্দীসেরা সহ অভিনেত্রী পুরস্কারে ভূষিত হন মুনমুন সেন। এছাড়াও ভারত নির্মাণ পুরস্কার ও কলাকার পুরস্কারে ভূষিত হন মুনমুন দেবী। কয়েকদিন রাজনীতির ময়দানে যুক্ত হলেও 2019 লোকসভা নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি থেকে দূরে সরে গেছেন মুনমুন দেবী। জ্ঞানচক্ষু চ্যানেলের মধ্যে দিয়ে আমরা ওনার সুস্থ জীবন কামনা করি। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।